কুর্তি মডেলদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেকের গোপন ভিডিও ধারণ করে চলছে ব্ল্যাকমেইলিং। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। গোয়েন্দা পুলিশ বলছে ভারত, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিক্রি করা হয় এসব ভিডিও। সম্প্রতি এই চক্রের দুইজনকে গ্রেপ্তারের পর জানা গেছে এসব তথ্য। গেল 11 জুন রাজধানীর ভাটারা থানায় খুলনার এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, তার হোয়াটসঅ্যাপে তারই কিছু আপত্তিকর ছবি পাঠিয়ে 5 কোটি টাকা দাবি করা হয়েছে। পরে মামলাটির তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ সেই হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে খোঁজ মেলে একটি গোপন গ্রুপের খুলনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ফাতেমাতুজ্জোহরা ও আবদুল্লাহ আল মামুন নামে দুজনকে। গ্রেপ্তার দুইজনের মোবাইল ঘেঁটে পাওয়া যায় অসংখ্য পর্ন ভিডিও, মেলে একাধিক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গোপন গ্রুপের সন্ধানও। তারা তিনটি কাজ করে, একদিকে তারা এই মানে পর্ন ভিডিওটা তারা উৎপাদন করে এটা আবার কাস্টমার আছে অনেক গোপন সাইড, এটা বিক্রি করে। অন্যদিকে আবার কিছু বড় লোকের সন্তানদেরকে নিয়ে সেখানে তারা আবার সে মানে ব্ল্যাকমেইল করার জন্য তারা ছবিটা ধারণ করে রাখে, ব্ল্যাকমেইলিং করে এবং 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার বিনিময়ে, যদিও দাবি করে অনেক যে এই মামলায় আমরা দেখেছি যে 5 কোটি টাকা দাবি করেছে। এসব ভিডিওর ক্রেতারা মূলত দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতে বসবাস করা বাঙালিরা। দেশের ভেতরেও রয়েছে ক্রেতা। 10,000-15,000 টাকার বিনিময়ে বিশেষ করে বাহিরে যে দেশগুলি আছে বাঙালিরা থাকে অথবা হিন্দি ভাষাভাষী যারা আছে, এরকম ব্যক্তি যারা বাহিরে কাজকর্ম করে তারা কাজের ফাঁকে এই ভিডিওগুলি দেখে এবং তারাই এটার ক্রেতা বেশি। গ্রেপ্তার দুজনের পাশাপাশি জড়িত আরও 8-10 জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা বিভাগ। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।